আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সব বাহিনী নিয়ে আজকে চলে আসছি চিড়িয়াখানায়। উনি সেই 40 বছর ধরে রেগুলারে পালতেছে, ওনার কথা আমি জানি, অনেকজনে চ্যানেলে দেখছেন, এই যে আবার দেখতেছেন এটা লাইভ। তিন নম্বর কাঁঠাল ভেঙে এখন এমন খাওয়া খাচ্ছেছি, মানে ঘরোয়া ভাবে শুরু হয়েছে আমাদের এখানে পিকনিক। অনেকদিন পরে আসলে আসার কথা ছিল, একা একা আসা হয় না। এখন আমার ভাইয়ের বাচ্চারা মেয়েরা সবাই আসছে, না ভাইয়ের মেয়ে আসে নাই, সবাই মিলে আজকে আসছি। আমার ভাই সহ আসলে ভালোই লাগতেছে। এই মাত্র ঢুকলাম, হরিণ দিয়ে শুরু তোমাদের সাথে ভিডিওটা, এখন ভিতরে চলে যাই। আর আমাদের যে বাঘ মা হয়েছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটাও তোমাদের সাথে, এটা আমরা খবরে দেখছি, যাই হোক বাঘ মাদার হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজানা শক্ত, আজানা মানে আজা মানে শক্ত গুলা গেলে শক্ত হবে, এগুলো শক্ত হবে। এখন হাঁটিতে হাঁটিতে আমরা খাইতেছি। এটা হচ্ছে আমার ফেভারিট মাখাও, পুরো চিড়িয়াখানার মধ্যে আমার ফেভারিট। এই যে মাখাও, হ্যাঁ এটা অনেক এক্সপেন্সিভ কিন্তু বাংলাদেশে। আর একটা আছে, ওটার অবস্থা ভালো না। হ্যাঁ এটার অবস্থা ভালো, এটা হচ্ছে আফ্রিকান প্যারেট। এটা হচ্ছে কালো গলা বক। আমাদের পাখি এখানে চলে এসে লাগেছে ডিয়াখানায়, না আসতে পারে পারে, এই যে সবুজ শামে আমারে দেখে মনে চিনছে, এটা স্বপ্ন আপনি। হ্যাঁ দেখলে কেমন দানি লাগে, আজ মাত্র একটা খাবার খাইছে, পেট ফুলে আছে। ইয়া খাইছে, এটারে কি বলে, খরগোশ, খরগোশ না হয়তো বা এরকম কিছু। দেখেন কোন দিকে চিড়িয়াখানা আসা হলো, জন্তু দেখাও হলো, আর ওটার চেয়ে বেশি ভালো লাগে এখানকার পরিবেশ। পরিবেশটা যে এত সুন্দর, গাছগাছা গ্রামের মতো একটা পরিবেশ, সেটাই বেশি ভালো লাগে। আর বাতাস লাগে, জিনিসটা অন্যরকম আসলে একটা গ্রামের ফিল পাই। আর সবাই তো আসে ধরে, এখন আমরা একটু রেস্ট নিছি, দেখতে দেখতে খুবই টায়ার। লেবু লেমন গরমের লেমন মজা তোমার কাছে মজা লাগবে। লেবু আর একটা দাও, এরা দুইজন কই, আরো তো দুটা লাগবে। আইসক্রিম গুলো তেমন একটা ভালো না, তারপরেও এখানে যা পাইছি তাতেই অনেক খুশি। লেমন লেমন ভাব, গরমে আসলে ভালোই লাগতেছে, ঠান্ডা হলেই হয়, ঠান্ডা লাগুক তারপরেও কোনো সমস্যা নেই, মজা লাগে। হ্যাঁ তো দাঁতটা তো অনেক অপরিষ্কার হয়েছে, দাঁতটা তো পরিষ্কার করে দেই, দাঁত পরিষ্কার করতেছে, ব্রাশ করতেছে, দাঁতে যে ময়লা কেমনে ব্রাশ করবে। বাচ্চা কাল থেকে পালছে যে আমার 40 বছর, এদের সাথে আপনার দেখেন তাহলে কয়দিন আছে। হাগর 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 হাগর
আগর বড় কর আর বড় কর যা বলবে তাই গিজরাত দেখ তোর মত সাদা একটা করে কি কই গাদা গাদা এটা হচ্ছে ওর ওরল সাথে মিলে ফর্সা ফর্সা না ফাইনালি খাইছে কি তুললেন উনি সেই 40 বছর ধরে রেগুলারে পালতেছে ওনার কথা আমি জানি অনেকজনে চ্যানেলে দেখছেন এই যে আবার দেখতেছেন এটা লাইভে সরাসরি আমি নিজের চোখের সামনে দেখতেছি এখন অভিষেক দেখেন তো জলহস্তির সাথে নূরে আলম ওনাকে আঙ্কেলকে অনেক ধন্যবাদ আসলে উনি অনেক সুন্দর করে ভিডিও করতে আমাদের হেল্প করছে এটাই খুব ভালো লাগছে আসলে সবাই করে না এরকম আমরা একদম সামনে কাছে গিয়ে একদিন আমাদের ডাকবে বলছে একবারে সব জলহস্তিগুলো একসাথে করে তারপরে আমাদের ভিডিও করতে নাকি অনেক হেল্প করবে এটা উনি বলল আমাদের ভিডিও লিংক রেখে দিল তারপর উনি বলছে আমি একদিন আপনাদের ডাকবো চলে আসবেন সকালবেলা চিড়িয়াখানায় এসে এখন খুব টায়ার্ড হয়ে গেছে আমরা কাঁঠাল ভেঙে খাইতেছি কার মাথায় ওই যে বাইদের মাথায় কন্ডাক্টর হাবিব ভাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে এখন খুবই সুন্দর কাঁঠাল গুলো এই যে চিড়িয়াখানা ওই যে গাছ থেকে আর একটা কাঁঠাল ভেঙতেছি একটা মানি ফসা পড়ছে ভিতরে হ্যালো বন্ধু কেমন আছো তুমি আমরা চলে আসছি কোথায় আছি চিড়িয়াখানা না চিড়িয়াখানা না বাঘের কাছে বাঘের কাছে এই যে সেই মা বাঘ বাঘিনী মামা বলবো না মামি মামা মামি দুইজন আছে বাঘ মামা বাঘ মামি তাদের বাচ্চাটা দেখতেছি না সেগুলো মনে ভিতরে সংরক্ষণে থাকে সংরক্ষণে আছে একটু যত্নে আছে মানে ওনাদের অনেক আকাঙ্ক্ষার পরে অনেক বছর পর বাচ্চাগুলো হয়েছে সেটার যত্ন কেমন হইতে পারে জানো না তো বাঘ মামাকে ঘুরু ঘুরু দেখা হচ্ছে মামিকে